হালেলুয়া, পবিত্র মঙ্গলময় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই, তোমার গৌরব করি প্রভু। এই মুহূর্তে প্রার্থনা করি আজকের যে বাক্য আলোচনা আছে সে বাক্যের মধ্যে ঈশ্বর পরাক্রম শক্তি দিক, এবং যত ভাই বোন শুনবে প্রত্যেকটা ভাই বোনকে তুমি আশীর্বাদ যুক্ত করবে, সকলকে তুমি রক্ষা করবে, ভালো রাখবে এবং সুস্থ রাখবে। এই বাক্যের দ্বারা জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা শিক্ষা তুমি দেবে প্রভু, তোমাকে ধন্যবাদ। হালেলুয়া, প্রার্থনা করি পবিত্র মঙ্গলময় পিতা, যতজন ভাই বোন শুনবে প্রত্যেকে আশীর্বাদ যুক্ত করো, প্রত্যেকে সুরক্ষিত রাখো, প্রত্যেকে সুন্দর রাখো প্রভু। তাই তোমাকে ধন্যবাদ দিই, এই প্রার্থনা প্রভু যীশুর নামে চাই, আমেন। হালেলুয়া। আমরা দেখি এই সারা বিশ্বের জন্য, সারা পৃথিবীর জন্য একজন এসেছিল মুক্তিদাতা হিসেবে। সেই মুক্তিদাতা আমরা দেখি সেই যিশায়া 9:6 সেই মুক্তিদাতা ঘোষণা আগম নিয়ম আমরা দেখতে পাই যে প্রভু তিনি আসবেন। যিশায়া ভাববাদী দ্বারা এই পূর্ণ হয়েছে যে একজন মানুষ আসবে এই পৃথিবীতে, আর তার স্কন্ধের উপরে কর্তৃত্বের ভার থাকবে। তাই আমরা দেখি, কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছে। সেই বালকটি কে? একটি বালক যে যিশা ভাববাদী বলে গেছে, এটা কোরআন শরীফেও আছে যে একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন, আর একটি পুত্র আমাদেরকে দত্ত হয়েছে। তাই আর তাহার স্কন্ধের উপরে কর্তৃত্বের ভার থাকবে। তিনি কে? তিনি হলেন যিশু খ্রিস্ট। একটি বালক জন্মগ্রহণ করেছিল কুমারীময়ের গর্ভে, তিনি হচ্ছেন যিশু খ্রিস্ট। একটি পুত্র আমাদেরকে দত্ত হইয়াছে, তিনি হচ্ছেন প্রভু যিশু খ্রিস্ট। স্বর্গ থেকে মানুষ রূপে তিনি এই পৃথিবীতে নামলেন কুমারী মরিয়মের গর্ভে, তিনি জন্মগ্রহণ করলেন, আর তার স্কন্ধের উপরে কর্তৃত্বের ভার ছিল। তিনি কুস্কার বহন করেছিলেন কষ্টের মধ্য থেকে। তাই আমরা দেখি, এবং তার নাম হইবে আশ্চর্য মন্ত্রী। আশ্চর্য মানে অবাক করে দেবে মানুষকে, তাজ্জব করে দেবে মানুষকে। তারা চিন্তা করেও ভাবনা করেও ভাবতে পারবে না যে আশ্চর্য আশ্চর্য ঘটনা তিনি আজকের আশ্চর্য আশ্চর্য অলৌকিক ঘটনা ঘটাচ্ছে। আশ্চর্য মন্ত্রী আমরা দেখি, সেই আশ্চর্য মন্ত্রী বিক্রমাসীর ঈশ্বর। তিনি কে? না সনাতন পিতা শান্তিরাজ, সনাতন, তিনি সনাতন পিতা, তিনি শান্তিরাজ। সেই সনাতন পিতা হলেন প্রভু যীশু খ্রিস্ট, তিনি শান্তিরাজ। কেন সনাতন তাকে বলা হবে? সনাতনের অর্থ কি? সনাতন হচ্ছে পিতা, তিনি প্রভু যীশু খ্রিস্ট। তিনি তার মধ্যে সনাতন কথার অর্থ, সনাতন মানে আমরা কোনো ছেলে মেয়েকে শোনা যা, শোনা কথা শোনো, শোনা তুমি এসো, শোনা তুমি খুব ভালো, ভালো শোনা ছেলে, শোনা মেয়ে আমরা বলি। আর এখানে বিক্রমাশীল ঈশ্বর, ঈশ্বর সনাতন পিতা শান্তিরাজ, এখানে সনাতনের অর্থ তিনি শান্তিরাজ, তিনি আশীর্বাদের ঈশ্বর, তিনি শান্তির ঈশ্বর, তিনি পরাক্রমশালী ঈশ্বর, তিনি অনুগ্রহের ঈশ্বর, তিনি আশীর্বাদের ঈশ্বর, তিনি প্রেমের ঈশ্বর, তিনি ক্ষমাকারী ঈশ্বর। তাই আমরা দেখি তার প্রেম, আমরা দেখি তার নম্রতার ঈশ্বর, আমরা তার আশ্চর্য আশ্চর্য ঘটনা দেখছি। বিক্রমাশীল, তিনি প্রচুর পাওয়ারশীল ঈশ্বর, আবার তিনি শান্তিরাজ ঈশ্বর। যারা দুঃখের মধ্যে আছে, যারা কষ্টের মধ্যে আছে, যারা বেদনার মধ্যে আছে, যারা অশান্তির মধ্যে আছে, তাদেরকে তিনি শান্তি দিতে চান, তাদেরকে তিনি রক্ষা করতে চান, তাদেরকে তিনি আনন্দ দিতে চান, তাদেরকে তিনি ভালোবাসতে চান। তাই আশ্চর্য আশ্চর্য ঘটনা তিনি করতে চান। তাই মানুষ তাজ্জব হয়ে যাবে, মানুষ আশ্চর্য হয়ে যাবে। তাই বলছে আশ্চর্য মন্ত্রী, তিনি বিক্রমাশীল ঈশ্বর। একটা মন্ত্রীর কাজ কি? হ্যাঁ, আমাদের প্রধানমন্ত্রী আছে, আমাদের মুখ্যমন্ত্রী আছে, স্বরাষ্ট্রমন্ত্রী আছে, খাদ্যমন্ত্রী আছে, বাণিজ্য মন্ত্রী আছে, আমাদের বস্ত্রমন্ত্রী আছে, মৎস্যমন্ত্রী আছে, বহু রকমের মন্ত্রী, কয়লা মন্ত্রী আছে, বহু রকমের মন্ত্রী আছে, কিন্তু এ মন্ত্রী সে মন্ত্রী নয়, ইনি আশ্চর্য মন্ত্রী, অবাক করে দেবে মানুষকে। তাই তিনি বিক্রমাশীল হয়েছিল, পবিত্র, বিক্রমাশীল, পাওয়ারশীল, শক্তিশালী ঈশ্বর। তিনি সনাতন, তার সোনার মতো গুণ আছে তার মধ্যে। সোনা কাকে বলে? সোনার, সোনা হচ্ছে দামি, সোনা
সঙ্গে প্রভুকে তুলনা করা যায় না। কিন্তু সোনা কেন, একটা ছেলে মেয়েকে যেমন সোনা সোনা বলে ডাকা হয়, তাই সোনার মতো তার হাজার গুণ বেশি দাম আছে। কিন্তু সোনাতন পিতা বলার অর্থ তার মধ্যে সেই শান্তি এবং সোনাতন, তিনি বিক্রমাসীল, তিনি আশীর্বাদের ঈশ্বর, তার মধ্যে সেই পাওয়ার শক্তিগুলো আছে। এই জন্য বলাচ্ছে সোনাতন পিতা শান্তিরাজ আশ্চর্য মন্ত্রী তিনি। তাই তিনি কার ঘরে এসেছিলেন, তিনি দায়ীদের সিংহাসনে, তাহার রাজ্যের উপরে কর্তৃত্বের বৃদ্ধির শান্তির সীমা থাকিবে না। এত শান্তি তার মধ্যে আছে, এত আশীর্বাদ তার মধ্যে আছে যে কর্তৃত্ব বৃদ্ধি এবং শান্তির সীমা থাকবে না। এত শান্তি তিনি দিতে চান, এত আশীর্বাদ তিনি দিতে চান, এবং যেন তাহা সুস্থি সুদৃঢ় করা হয়। তাই তিনি বিশ্ব মানবকে সুস্থ করছে, সুদৃঢ় মানে শক্তশালী করছে, ন্যায় বিচারে ধার্মিকতা সহকারে করছে। তিনি কারোর ন্যায় অন্যায় করেন না, তিনি ন্যায় বিচার করেন, সকলে তার কাছে সমান, ধার্মিকতার ঈশ্বর। এখনো অবধি অনন্তকাল পর্যন্ত বাহির গুণে সদাপুর উদ্যোগী ঈশ্বর সম্পন্ন করিবেন, আমেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই, এই বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক আমাদের যত ভাই বোন আছে, এই বাক্য শুনেছ তাই ঈশ্বরকে জানুন, ঈশ্বরকে বুঝুন। তিনি আপনার জন্য এই পৃথিবীতে এসেছিলেন, আশ্চর্য মন্ত্রী বিক্রমাসীল ঈশ্বর, সনাতন পিতা শান্তিরাজ, আমাদের প্রভু যীশু খ্রিস্ট আপনাকে ভালোবাসে, আমাদের প্রভু যীশু খ্রিস্ট আপনাকে শান্তি দিতে পারেন, আমাদের প্রভু যীশু খ্রিস্ট আপনার জীবনে অনন্ত জীবন দিতে পারেন, আমাদের প্রভু যীশু খ্রিস্ট স্বর্গ থেকে নেমেছেন, আমাদের প্রভু যীশু খ্রিস্ট স্বর্গ থেকে নেমে মৃত্যুকে জয় করে উঠেছেন, আর তিনি কালভেরি কুশের মধ্যে জীবন দিয়েছেন, আর তিনি বলেছেন পিতা এদেরকে ক্ষমা করে এরা কি করছে জানে না, তাই তাকে নির্যাতিত করা হয়েছিল, তাকে শাসিত করা হয়েছিল, তাকে কুশের মধ্যে বৃদ্ধ করা হয়েছিল, কিন্তু তিনি ক্ষমা করে গেছেন সারা বিশ্বের মানবের জন্য। তাই তিনি আপনার আমার জন্য কালভারি কুশের রক্ত ঝরিয়েছেন, তিনি চাইছেন হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে এসো, বিশ্রাম গ্রহণ করো, আমি পথ আমি সত্য আমি জীবন। ধন্যবাদ দিই এই বাক্যের জন্য, যত খ্রিস্ট ভাই বোন, যত বিশ্বাসী বর্গ ভাই বোন, যেসব ভাই বোনরা ঈশ্বরের বাক্য শুনছ, সকলকে ঈশ্বর আশীর্বাদ করুক, এবং ঈশ্বর আপনাদের মঙ্গল কামনা করি, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, ধন্যবাদ গৌরব করি, ধন্যবাদ এই বাক্যের জন্য। জয় যীশু, জয় যীশু, আনন্দ 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 রে, আনন্দ 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 রে, আনন্দ 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 রে, আনন্দ 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 রে, যিশুতে মোরা আনন্দের ফোয়ারা পেয়েছি রে, আনন্দ 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 রে, বলো আনন্দ 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 রে, আনন্দ 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 রে, এই সংসার ছেড়ে আনন্দের নগরে চলে যাব রে, আনন্দ 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 রে, বলো আনন্দ 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 রে।